সত্য কোনো শায়েখের কাছে নাই, সত্য কোনো বড় বক্তার কাছে নাই, সত্য কোনো মাওলানা মুফাসসিরের কাছে নাই। সত্য কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। তার মানে আল্লাহর কাছ থেকে যা কিছু আসে ওটাই সত্য, বাকি সব কিছু সব মিথ্যা কথা। আল্লাহ তাআলা যেটা বলছেন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, মনোনীত যেই জীবন ব্যবস্থা সেটাই ইসলাম। যার মধ্যে আচরণগত সমস্যা আছে, ও যতই মুখে তাকওয়ার ওয়াজ নসিহত করুক, ওর তাকওয়া ঠিক নেই। যার চরিত্রের সমস্যা আছে, যতই সে জাতীয় নেতা হোক আর যেই হোক, দাম নেই তার, জিরো। যেই সমস্ত বড় বড় আলেম ওলামা যারা বলছে যে না, এই প্রচলিত সাংগঠনিক জীবনযাপন এটা হচ্ছে সংকীর্ণতা বাড়ায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকালা আল্লাহু তাআলা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। وقال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالخواتيم رواه البخاري। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই তালিমি বৈঠকে বসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করছেন, এজন্য সমস্ত প্রশংসা তারই জন্য, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতিনীতি সুন্নাত বাস্তবায়ন করায় আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই তালিমি বৈঠকে আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের উদ্দেশ্যে জীবনের লক্ষ্য কী হওয়া উচিত সেই শীর্ষক কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত যে কথাটা শুরুতে বলতে চাইব তা হলো যে, ধরুন একটা মাসিক তাবলিগি ইজতেমায় বা একটা মাহফিলে বা একটা জুমার খুতবায় দেখা গেল হাজার হাজার লোক উপস্থিত, কিন্তু হাজার হাজার লোক সেখানে বসলো কিন্তু তারা ওখান থেকে কোনো উপদেশ নিল না নিজেদের জীবনে, ওইটা একটা প্রেক্ষাপট। আর একটা প্রেক্ষাপট আজকে আমাদের এই প্রেক্ষাপট যে হয়তো আমরা সংখ্যায় কম, কিন্তু এখানে আমরা যে কয়জনই শুনবো আলোচনা, আমরা যদি আমাদের জীবনে এই উপদেশটা যদি মেনে চলতে পারি, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন মাহফিলটা উত্তম, কোন মানে তাবলিগ ইজতেমাটা উত্তম, ওই 1000 মানুষ উপস্থিত সেইটা নাকি আমাদের এইটা? নিঃসন্দেহে এটাই হবে। এই জন্য আমি শুরুতে এইদিকে গুরুত্ব আরোপ করার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আলোচনাটা পুরোপুরি আমরা মনোযোগ দিয়ে শুনব যে কজনই আমরা আছি। আসলে আমাদের বর্তমান আমরা যে কর্মব্যস্ততাপূর্ণ জীবনযাপন করছি এতে কিছু কথা চলেই আসে, যে আমরা এখন মনে করছি যে আমাদের জীবনটা এমন যে জন্মের পর থেকে নিয়ে একবারে 60-70 বছর যাবৎ মনে হয় যেন পরিবারের জন্যই ডেডিকেট করে দেওয়া, যে নিজের জীবনটা পরিবারের জন্য ব্যয় হয়ে গেল। কিন্তু আসলে কি আমরা এই জন্যই এসেছি? আসুন আমরা একটু কোরআন থেকে জানার চেষ্টা করি যে আল্লাহ তাআলা সৃষ্টির রহস্য সম্পর্কে কী বলেছেন, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে কেন সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে নিশ্চয়ই আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি, প্রথমে জিন বলছেন, জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি এই জন্যই যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। তাহলে আল্লাহ তাআলা তার সৃষ্টির রহস্য যেটা সেটা তিনি বলে দিলেন, যে তার সৃষ্টির রহস্য হলো শুধুমাত্র আল্লাহর ইবাদত কায়েম করা, আল্লাহর দাসত্ব কায়েম করা, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির রহস্য। আরেকটা প্রশ্ন হতে পারে, তাহলে আল্লাহ যুগে যুগে যে নবী রাসূল প্রেরণ করেছিলেন তাদের উদ্দেশ্য কী ছিল? যুগে যুগে যে আল্লাহ তাআলা নবী ও রসুল প্রেরণ করলেন তাদেরকে কেন প্রেরণ করলেন, এটা একটা প্রশ্ন হতে পারে। এটাও আল্লাহ তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাওহীদ, যে নিশ্চয়ই আল্লাহ যুগে যুগে নবী ও রসুল প্রেরণ করেছিলেন,
তাদের একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল আনে আবুদুল্লাহ, তারা একমাত্র আল্লাহরই ইবাদত করবে, অস্তানি ও তাওহুদ এবং তাগুত থেকে দূরে থাকবে, অর্থাৎ আল্লাহ ব্যতীত যত কাজ আছে তা থেকে সে বিরত থাকবে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম এই দুটো আয়াত থেকে যে আল্লাহ তাআলা জিন ও মানুষ জাতির সৃষ্টির রহস্য এবং যুগে যুগে নবী ও রসুল প্রেরণের যে রহস্য সেটা কী ছিল, যে শুধুমাত্র আল্লাহর ইবাদত কায়েম করবে, এটাই ছিল মূলত আল্লাহর সৃষ্টির রহস্য এবং নবী রসুল প্রেরণের উদ্দেশ্য। কিন্তু আজকে আমরা এতটাই কর্মব্যস্ততায় নিজেদেরকে জড়িয়ে ফেলেছি যে আমরা কিন্তু আর ইসলাম মানার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমাদের কিন্তু তেমন সময় নেই। ফলে কি হচ্ছে, আজ থেকে বিশেষ করে এখন আমাদের কাছে রিপোর্ট আসছে যে আজ থেকে 25-30 বছর আগে মানুষের যতটা না বেশি অ্যাংজাইটি ডিসঅর্ডার বা এই যে ফ্রাস্ট্রেশন যে ছিল তার চেয়ে এখন বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ আমরা প্রতিনিয়ত দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি আখেরাতের চেয়েতে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে অথচ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ কিন্তু আখেরাত হলো খায়র, উত্তম, আবকা এবং স্থায়ী। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কিন্তু যে অথচ আমরা মানুষ যারা আমরা কিন্তু ঠিকই এই দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছি আখেরাতকে বাদ দিই। তো আমি শুরুতেই আপনাদের উদ্দেশ্যে এটা বলার চেষ্টা করব যে আসুন আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা ঠিক করে নিই, যে আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন সেটা আমরা একটু ঠিক করি। আজকে দেখেন আমাদের সমাজে অসংখ্য মানুষ যারা যাদের চলাফেরা যাদের কার্যক্রম প্রমাণ করছে যে তারা যেন অতি সহজেই পাপ কাজ করার সব কিছু হাতে পেয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিই, আজ থেকে 25-30 বছর আগে এত সহজ ছিল না যে এই বিশেষ করে চিঠি আদান প্রদানের ব্যাপারটা এত সহজ ছিল না, কিন্তু এখন আপনার মুঠোফোনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার বন্ধুর কাছে, আপনার বান্ধবীর কাছে অথবা যাদের বন্ধু বান্ধবী আছে তাদের কাছে কিন্তু তারা মেসেজ আদান প্রদান করতে পারছে, মনের ভাবটা প্রকাশ করতে পারছে। এখানে যেটা আমি বলতে চাচ্ছি তার মানে কি, যত দিন যাচ্ছে পাপ কাজ করার উপকরণগুলো সহজ হচ্ছে, ঠিক তেমনি এটা যেমন সহজ হচ্ছে পক্ষান্তরে ভালো কাজ করার মাধ্যমগুলো কিন্তু সহজ হচ্ছে। আজ থেকে 15-20 বছর আগেই ধরেন মানুষ কখনো ওইভাবে চিন্তাও করতে পারেনি যে মোবাইলের মাধ্যমে সে কোরআন পড়বে, মোবাইলেই সে কোরআন দেখতে পাবে, মোবাইলেই সে হাদিসের কিতাবগুলো পড়তে পারবে, এগুলো কিন্তু ওইভাবে চিন্তা করা যায়নি। এমনকি ভিডিওর মাধ্যমে বক্তব্য শোনা যাবে, লাইভ বক্তব্য দেখা যাবে, এটা কিন্তু ওইভাবে মাথায় আসেনি। কিন্তু প্রতিনিয়ত যতদিন যাচ্ছে এই ভালো কাজগুলোর উপকরণগুলো কিন্তু সহজ হচ্ছে। তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো কোনটা, আমরা কোনটা গ্রহণ করব, এটা কিন্তু চয়েস আমাদের। এই যে ফ্রিডম অফ উইল, ইচ্ছা স্বাধীনতা, এটা কিন্তু আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন। এই ইচ্ছা স্বাধীনতা আছে বলেই আমরা কিন্তু ইচ্ছা করলেই আমরা সামনে যে একটু পরেই যে এশার আজান হবে আমরা সালাত আদায় নাও করতে পারি, এটা আমাদের স্বাধীনতার মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা তাই বলছেন যে এই ইচ্ছা স্বাধীনতা আছে বলেই আমি যে যা খুশি তাই করবো তা না, চয়েস আমার দুটো, যদি আমি ভালো কাজকে বেছে নিই তাহলে আমার জন্য জান্নাত, আর যদি আমি ইচ্ছা স্বাধীনতাকে যদি খারাপ কাজে ব্যয় করি তাহলে আমার জন্য জাহান্নাম। এই চয়েসটা যদিও আপনার আমার, কিন্তু গ্রহণ করার বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তো আমি আপনাদের শুরুতেই যেই সূরাটা বলছিলাম এই সূরাটার সম্পর্কে ইমাম শাফি রহমাল্লাহ বলছেন যে আল্লাহ যদি এই সূরাটাই আয়াত না এই সূরাটাই যদি নাজিল করতেন আর গোটা কোরআনের বিষয়বস্তুগুলো যদি এই কোরআনের মাধ্যমেই বলা হয়ে যেত। তো এই সূরাতে কি বলা হচ্ছে আসুন আমরা একটু দেখি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, যারা নিজেদেরকে মানুষ দাবি করে তারা অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, যেই নিজেকে মানুষ দাবি করবে সে অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে আল্লাহ বলে দিচ্ছেন, ইল্লা আল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে তারা ব্যতীত। এখন ঈমান বলতে কি জিনিস? ঈমান বলতে এমন ঈমান, ঈমান কিন্তু কোনো ঠাট্টা বিষয় না। আমার বিশ্বাস আছে আখেরাত, আমার বিশ্বাস আছে যে আমার মৃত্যুর পরে কবরের আযাব হতে পারে, আমার বিশ্বাস আছে যে
এরপরে আমার আমলনামা ডান হাতে বা বাম হাতে দেওয়া হবে, আমাকে পুলসিরাত পাড়ি দিতে হবে। এই যে আমার ঈমান, এই যে আমার বিশ্বাস, এই বিশ্বাস যার যত দৃঢ় তার আমল, তার আখলাক, তার চরিত্র তত সুন্দর। এখন ঈমান মানে কি? আমি আল্লাহকে বিশ্বাস করি, ব্যাস এইটুকুই। ঈমান মানে এমন যে ঈমান যার দৃঢ়, সে কখনোই ফজরের আজানে চুপ করে শুয়ে থাকতে পারে না। ঈমান যার দৃঢ়, সে কোনোদিন দাড়ি কেটে নিজেকে সামনে উপস্থাপন করতে পারে না, সে মেয়ে মানুষ না। ঈমান যার দৃঢ়, সে কখনোই টাকনুর নিচে প্যান করতে পারে না। ঈমান যার দৃঢ়, সে কখনো তার স্ত্রীকে বেপর্দা করতে পারে না, বেপর্দা চলাফেরা করতে সুযোগ দিতে পারে না। ঈমান যার দৃঢ়, সে কখনো তার মেয়েকে বেলাল্লাপনা বেহায়াপনা হয়ে বাইরে যাওয়ার সুযোগ দিতে পারে না। ঈমান যার দৃঢ়, সে কখনোই অন্যকে, অন্যের ক্ষতি করা, অন্যের প্রতি জুলুম করা সে কোনোদিন করতে পারে না। ঈমান যার দৃঢ়, সে কখনোই মানুষের প্রতি যে সহানুভূতিশীল হওয়া থেকে নিজেকে গুটিয়ে নিতে পারে না। কিন্তু আজকে আমাদের ইমানের হালত কি? আমরা নিজেদেরকে এমন মনে করছি যে আমাদের ইমান আছে মানে তার মানে তো আমার জান্নাত হবেই একদিন হবে। এই বিশ্বাসটাই আমাদের ভুল, কারণ এটা আল্লাহ তাআলাই সূরা ইউসুফের 106-6 আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ তোমরা যারা ইমান এনেছো তাদের অধিকাংশ মুশরিক, ইমান আনা সত্ত্বেও মুশরিক, এটা আল্লাহ তাআলা বলছেন। তাহলে কি শুধুমাত্র মুখে ইমানের দাবি করলেই আমি পার পেয়ে যাব? আমার মধ্যে শিরিক ঢুকে নেয় তো? অনেক সময় আমাদের খেয়াল খুশি চলাটা, মন যাচাই তাই করাটা, এটাকে আমরা কি মনে করি? এটাও এক ধরনের প্রবৃত্তি পূজারী, প্রবৃত্তিকে ইলা মনে করা, এটা কি শিরিক নয়? আমার প্রবৃত্তিকে যদি আমি রব মনে করি, ইলা মনে করি, এটা কি শিরিক হবে না? আপনার আমার কথা দলিল আমি নিব না। কোরআনে আল্লাহ তাআলা সূরা ফোরকানের 43 আয়াতে আল্লাহ তাআলা বলছেন আর ওয়াইতা মানিত্তাখাযা ইলাহা হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, যে আল্লাহ তাআলা তার রসূলকে বলছেন তুমি কি তাকে দেখো না যে তার খেয়াল খুশি মতো চলাকে রব মনে করে, ইলা মনে করে? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, তুমি কি তার জিম্মাদার হতে চাও? আল্লাহ তাআলা তার রসূলকে বলছেন তুমি কি তার জিম্মাদার হবে যে তার নিজের খেয়াল খুশি মতো চলাকে রব মনে করে? এখন বলেন, যে নিজের খেয়াল খুশি চলাকে রব মনে করে, তাহলে কি সে রবের স্থানে কোনটা দিল খেয়াল খুশি চলাটাকে? তাহলে এটা কি এক ধরনের শিরিক হয়ে গেল না? তো এই যে আমাদের প্রতিনিয়ত, তার মানে একজন মুমিন বান্দা, একজন মানুষ, সে তার স্বাধীনভাবে চলতে পারে না, সে প্রত্যেকটা পা ফেলবে তার রবের বিধানের সপক্ষে, রবের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, এক কথায় আল্লাহর বিধানকে এবং তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানকে প্রমাণ করার জন্য। এই জন্যই আমাদের মানহাজ, আমাদের মাজহাব একটাই, কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন, আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো, এটা আমাদের মানহাজ। এইটুকু বুঝতে কি বড় পণ্ডিত হওয়া লাগে? পবিত্র কোরআন ও সহিহ হাদিস পড়তে আমরা এটাই পাই। হ্যাঁ, একায়াতে আল্লাহ তাআলা বলছেন যে উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবে, কিন্তু ফাইন তানাজা তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, কিন্তু যদি আমিরকে মানতে যায়, যদি ইখতিলাফ তৈরি হয়ে যায়, মতানৈক্য তৈরি হয়ে যায়, ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, তখন আল্লাহর দিকে বা রাসূলের দিকে ফিরে যাবে। তার মানে কি? তার মানে ওই যে আতিউল্লাহ আতিউর রাসূল, কল আল্লাহ কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি আপনাদের প্রতি এই দিকে আহ্বান রাখবো যে ঈমান আনে মানে শুধুমাত্র কিন্তু মুখে এইটুকু বলে যথেষ্ট নয় যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখেরাতে বিশ্বাস করি, এইটুকু বলে যথেষ্ট। আমার ঈমান আছে মানে, আমি আবারও বলছি, ঈমান আছে মানে আমি পাপ কাজ করতে পারি না। হ্যাঁ, ভুল হয়ে যেতে পারে, কিন্তু ভুল হয়ে গেলে সাথে সাথে ইউটার্ন করাটা আমাদের কর্তব্য। কিন্তু একটা মানুষ সারা জীবন একটা ভুল করে যাচ্ছে, সারা জীবন ভুলের উপরে আছে, সে কোনো দিন নিজেকে সংশোধনের পথে নিয়ে এলো না, তাহলে কি আদৌ সে এটা কি তার ভুলের মধ্যে পড়ে না? এটা তো তার অপরাধ, সে তো শাস্তিযোগ্য অপরাধ করছে। একই ভুল আপনি সারা জীবন করবেন আর বলবেন যে আমি এই ভুলটা আমার ভালো করতে পারছি না, এটা তো হলো না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, আজকে যদি আমরা নিজেদের ইমানটাকে জেনে বুঝে যদি না আনি, তাহলে আজকে আমাদের সমস্যাগুলো কীরকম হচ্ছে। একটা দু একটা ইন্টারন্যাশনাল যে চক্রান্ত, আন্তর্জাতিক যে আমাদের কি বলবো যে সমস্যাগুলো আমাদের সামনে আসে, তার দু একটা উদাহরণ দিই। ধরেন সুদের ব্যাপারটা, উদাহরণ দিই একটা, শুনুন। সুদের ব্যাপার নিয়ে আমি যেহেতু একসময় মাঝাবি ছিলাম, তো আমি মাঝাবি
আলেমদের বই পুস্তক পড়তাম স্বাভাবিক, তখন তো তাই পড়ব। তবে একটা গল্প পড়ছিলাম, বইটার নাম ছিল মুসলমানের হাসি, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ লিখা। তো ওখানে উনি একটা গল্পের নাম দিয়েছিলেন, গল্পের নাম হচ্ছে বিমাতার আদর, সৎ মায়ের আদর। এই গল্পে তিনি একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন, আমার খুব ভালো লাগছে, আপনাদের বলি। তিনি বলছেন ওই গল্পের মধ্যে যে এক সৎ মা তার নিজের ছেলেকে তিনি হাটে নিয়ে বেড়ান, মানে হাঁটান আর কি, যে তুমি হাঁটা চলাফেরা কর, আর যে সতীনের ছেলে ওই ছেলেকে কোলে নিয়ে বেড়ে। তো এখন সমাজের লোকেরা বলে, বহু তুমি তো অনেক বোকা, নিজের ছেলেটাকে তুমি হেঁটে নিয়ে বেড়াচ্ছ, আর এই সতীনের যে ছেলে তাকে তুমি কোলে নিয়ে বেড়াচ্ছ, তো তুমি তো যথেষ্ট বোকা। তো ও উত্তর দেয় না, এভাবে দিন যায় উত্তর দেয় না। তো অতিরিক্ত বললে মানুষের বিরক্ত কাজ করে, করে না? এবার ওই সৎমা রেগে যায়, ওকে বলছে যে আরে তোমরাই তো বোকা, তোমরা আমাকে বোকা বলো, তোমরাই তো বোকা, আমি কি জন্য ওকে কোলে নেই, সতীনের ছেলেকে আমি এই জন্য কোলে নেই যেন ও না হেঁটে না হেঁটে ও যেন হাঁটা চলাফেরা শিখতে না পারে, যেন অঙ্গু, এটা আমার উদ্দেশ্য। আর আমার ছেলেকে আমি হাঁটাই নিয়ে বেড়াই, ওর যেন হাত পাগুলো হৃষ্টপুষ্ট শক্তিশালী হয়, ও যেন সমাজে বলিষ্ঠভাবে দাঁড়াতে পারে। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তিনি বলছেন এখানে যে আজকে আমাদের যে সুদি ব্যাংকগুলো আছে না, এরা ঠিক এই কাজটাই করতেছে, ব্যাংক থেকে সুদ দিচ্ছে, আপনি আমি বিকলাঙ্গ হয়ে যাচ্ছি, পঙ্গু হয়ে যাচ্ছে, কিন্তু ওরা কিন্তু ঠিকই নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। তো উদাহরণটা তাই মিলল না, যে আমাদেরকে সুদ খাওয়ায় খাওয়ায় আমাদের অন্তরের মধ্যে এই সুদি চিন্তাভাবনা ঢুকাই দিচ্ছে, কিন্তু লাভবান হচ্ছে কারা? ওরা। তার মানে ওরা ওদের নিজেদের ছেলেদেরকে তৈরি করছে, কিন্তু আমাদের এই মুসলিম কান্ট্রিগুলোতে এই ফেতনাগুলো কিন্তু ঢুকাই দিয়ে যাচ্ছে। তো এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত না? যারা আমরা মুসলিম দেশগুলোতে অবস্থান করছি, দেখেন আজকে আমাদের শরিয়া তো একটা বিষয় আছে, কিন্তু আমাদের দেশে যারা মুসলিম রাষ্ট্রনেতা যারা আছে, যারা মন্ত্রী মিনিস্টার যারা আছে, এদের কি কিছু করণীয় নেই? এরা কি পারেন না যে এই সুদি বিষয়টা এমন কিছু একটা কার্যক্রম করতে যে যার মাধ্যমে মানুষ তাদের সম্পদ সেফ রাখতে পারবে, এবং এখান থেকে যে তারা বিশেষ করে সরকারের হাতে তো সব, সে ইচ্ছা করলে পারে এরকম একটা ব্যাংক করতে। আমার বিশ্বাস যে দেশের বহু জনগণ আছে তারা ওই ব্যাংকই খুঁজবে, যারা চায় না এই সুদি ব্যাংকের সাথে লেনদেন করতে। কি আপনারা কি আমার সাথে একমত না? এটা মনে করেন না যে বহু এরকম ইমানদার বান্দা আছে, বাংলাদেশেই আছে, তারা চায় না এই সুদি ব্যাংক, বাধ্য হয়ে যায়, কী করবো, বাধ্যতা। কিন্তু সরকার কি এই সিকিউরিটিটা নিতে পারে না? কিন্তু নিবে না। আন্তর্জাতিক যে টোপর পড়ে আছে আমাদের, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, বিজাতীয় মতবাদ। এজন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগের যুবসংঘ, আমাদের একটা স্লোগান আছে যে আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝাবী সংকীর্ণতাবাদ। এর মানে কি? এর মানে হলো আমরা এই প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদকে মাথায় টোপর করে নিতে পারি না। আমাদের ইমান আকিদা, আমাদের আমল হবে ইসলামের আলোকে। এই জন্যই আল্লাহ তাআলা যেটা বলছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, মনোনীত যেই জীবন ব্যবস্থা সেটাই ইসলাম। আপনি ইসলাম ব্যতীত অন্য যত কিছুই ভালো মনে হোক না কেন, ওটা ইসলাম নয়, ওটা আল্লাহ গ্রহণ করবেন না। সেটা আবার আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছেন, জামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালা মিনহু, যে যদি কোনো ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছু খোঁজে, অন্য কিছু তালাশ করে, এটা কখনো আল্লাহ গ্রহণ করবে না। তার মানে কি? ইসলামের মধ্যেই যাবতীয় সমাধান আছে, আমি জানি না তাতে কি, আমার জানা নাই, আমার তো জ্ঞান কম, আমি জানি না, কিন্তু এর উত্তর ইসলামে আছে। এটা আমার ইমান, এটা আমার বিশ্বাস, যে আমার জানা নাই, আমি তো জ্ঞান কম, আমার আমি বলতে পারবো না, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কিন্তু ইসলামের মধ্যে যে এর উত্তর আছে এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। ইসলাম ইনকমপ্লিট নয়, ইসলামের মধ্যে ইসলামের সব কিছু কমপ্লিট, পরিপূর্ণ, আমার জানা নাই, হতে পারে না এরকম, কিন্তু ইসলামের মধ্যে উত্তর আছে। সেই ইসলামকে মানার জন্য আজকে কিন্তু আমরা একেবারেই বেপক, আমরা শুধুমাত্র সালাতের ক্ষেত্রে হয়তো ইসলাম মানছি, আমরা হয়তোবা সিয়ামের ক্ষেত্রে ইসলাম মানছি, হয়তোবা আমরা হজের ক্ষেত্রে ইসলাম মানছি, কিন্তু জাকাতের ক্ষেত্রে হয়তো দুর্বল হয়ে আছে, অথবা কেউ ইসলামের 5টা স্তম্ভ ভালো করে মানলো, কিন্তু দাওয়াতি কাজও যে একটা গুরুত্বপূর্ণ কাজ, বাড়িতে ইসলামী পরিবার গঠন করাও যে একটা গুরুত্বপূর্ণ কাজ, এক্ষেত্রে সে গাফেল।
তার মানে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতি শাইতান আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এবার তার মানে আল্লাহ এটা বুঝাই দিলেন যে আপনি যদি পরিপূর্ণ ইসলাম মানতে চান প্রথম প্রতিবন্ধকতা তৈরি করবে শয়তান, এই জন্য আল্লাহ বলে দিলেন ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতি শাইতান। শয়তান আপনাকে পরিপূর্ণ ইসলাম মানতে গেলে শয়তানই আপনার সবচেয়ে বড় শত্রু হিসেবে কাজ করে, এটা আল্লাহ তাআলা বোঝাচ্ছে। কিন্তু আমরা কি তাই পারছি? আমরা হয়তো প্রত্যেকের মধ্যেই দেখবেন এখন যে টেন্ডেন্সিটা বেশি কাজ করতেছে, বিশেষ করে এই আমাদের এই বর্তমানে আধুনিক যুগে, আমার পক্ষে যেই হাদিসগুলো আছে আমার সাথে মিলে যেগুলো ওই হাদিসগুলো আমি মানি, কিন্তু আমার বিপক্ষে গেলে আমি আর মানি না, তখন আর ওটা ভালো লাগছে না, তখন আলেম খুঁজে বেড়ায় কিন্তু কি পক্ষে বলছে, কে এর পক্ষে বলছে কি নাকি, যে আলেম বলছে তার উদাহরণে বসে আছে। কিছুদিন আগে এরকম একটা ঘটনা, সেটা কি যে ওই আমরা মানছি যে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, জামাতবদ্ধ জীবনযাপনের বিষয়ে কোরআনেও আছে, জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসও আছে, কোরআনেও আছে হাদিসও আছে, তার মানে এটা মানতে হবে। কিন্তু যেই সমস্ত বড় বড় আলেম ওলামা যারা বলছে যে না এই প্রচলিত সাংগঠনিক জীবনযাপন এটা হচ্ছে সংকীর্ণতা বাড়ায়, এখন যারা বলছে এগুলো, এখন আমি এখন যেহেতু আমি নিজে সংগঠন করি না, তাহলে আমার ওই ওইটা এখন আমার দলিল হয়ে গেল। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, ভালো করে বুঝবেন, এটা আমি নিজে বিভিন্ন জেলায় সফর করে করে আমি এটা নিজে উপলব্ধি করছি। আপনারা বলেন তো সংকীর্ণতা কাকে বলে? আমি ধরেন আজকে যে ব্যানারে কথা বলছি এটা আহলেদিস আন্দোলন বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, তাই না? সেখানে আমি কথা বলছি, তো ধরেন এখানে আমার আলোচনা শুনে একজনের খুব ভালো লাগলো, উনি অনেক ধনী মানুষ, কোটিপতি ধরেন, উনি বললেন শোনেন এই কাজলায় তো জমি জমার অনেক দাম, তো আমার একটা বিল্ডিং আছে পাশেই, পাঁচতলা বিল্ডিং, এই বিল্ডিংটা আমি আপনাকে দিতে যাচ্ছি, আপনি এখানে একটা মাদ্রাসা করেন। তো আমার আমি যদি ওনাকে বলি যে আচ্ছা ঠিক আছে মাদ্রাসা যেহেতু করবেন তাহলে আপনি এটা আমার নামে দিয়ে দেন, আমি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি, অথচ আমি কার ব্যানারে কথা বলছি, সংগঠনের ব্যানারে কিন্তু আমি কথা বলছি, এখন আমি আমার নামে লিখে নিলাম নিয়ে আমি আপনার ওটা পরিচালনা করছি, এখন বললাম তো এটা আমার সংকীর্ণতা নাকি উদারতা, এটা আমার সংকীর্ণতা নাকি এটা আমার উদারতা, বুঝতে পারেননি? এটা আমার সংকীর্ণতা। এবার পাল্টা প্রশ্ন, এবার আমি যদি বলি যে ভাই আমি তো এখানে একটা সাংগঠনিক ব্যানারে কথা বলতে আসছি, সংগঠন আমাকে সুযোগ করে দিল বলেই তো আমি আপনার সাথে পরিচিত হতে পারলাম, অতএব আপনি এই যে যে পাঁচতলা বিল্ডিংটা দিতে যাচ্ছেন এটা আপনি আমাদের সংগঠনের নামে লিখে দেন, এটা কি আমার, এটা আমার উদারতা নাকি সংকীর্ণতা? সারা বাংলাদেশে কোনটা চলল? যারা আমাদেরকে ট্যাগ লাগাচ্ছে সংকীর্ণতা তারা কি প্রশ্ন করেন আপনি? তো এটা কিন্তু একটা উদাহরণ আমি দিলাম আপনাদের সামনে, এখন আপনারা বিবেচনা করে দেখেন সংকীর্ণতা তাহলে কাকে বলে? এটা তো সংকীর্ণতা, সবচেয়ে বড় সংকীর্ণতা তারাই। তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত হবে যে আমরা যে যে ব্যানারে আছি এটা কৃতজ্ঞতা বলে আমার থাকতে হবে না, আমার বাবা মার মাধ্যমে আমি এই জগতের মুখ দেখার সুযোগ পেয়েছি, তাহলে আমার প্রত্যেকটা কাজের একটা ক্রেডিট আমার বাবা মা পাবে না? এটা স্বাভাবিক কথা, এটা তো কোনো মানে বুঝতে তো এটা সমস্যা হওয়ার কথা না, তো এটা যেমন সহজ কথা ঠিক তেমনি একইভাবে এইটা আমরা বুঝতে পারি না কেন, যে আমরা যেই ব্যানার থেকে পরিচিত হলাম, যেই ব্যানার থেকে আমরা সারা বাংলাদেশে সুপরিচিত হিসেবে আলোচনা করতে শিখলাম অথচ সেই ব্যানারের কথাই ভুলে গেলাম, এটা কি সবচেয়ে বড় সংকীর্ণতা নয়? এটা তো সবচেয়ে বড় সংকীর্ণতা। আশা করি আপনাদের যদি এই বিষয়টা বুঝে থাকেন, আশা করি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে ভাবা লাগবে না যে সংকীর্ণতা কি জিনিস। যারা আমাদেরকে সুস্থ কথা বলে তারা দেখবেন যে তারা কোনো না কোনো প্রতিষ্ঠানের কোনো না কোনো মানে ফাউন্ডেশনের তারা পরিচালক বা প্রতিষ্ঠাতা হয়ে বসে আছে। তো আমি যে আলোচনা করছিলাম এটা প্রাসঙ্গিক ক্রমে বললাম, তো আমি মূলত বলছিলাম যে প্রত্যেকটা মানুষ আমরা যারা নিজেদেরকে মানুষ দাবি করি আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি, আল্লাহ তাআলা তাই বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে। ঈমানের বিষয় নিয়ে বেশ কিছু কথা বললাম, এরপরে আল্লাহ বলছেন ওয়ামিলুস সলিহাত, যারা সৎকর্ম সম্পাদন করে। সৎকর্ম সম্পাদন মানে কি? আজকে আমাদের অনেকেই ফালতু কিছু কথা বলে যে আমার ঈমান ঠিক আছে,
সালাদটা মাঝে মাঝে মিস হয় ভাই, তার মানে ওর ইমান ঠিক আছে? এটা বাজে কথা না এটা? যার ইমান ঠিক আছে সে সালাদ পড়বে না কেন? সে সালাদ পড়বে না কেন বলেন? সে অবশ্যই সালাদ পড়বে, তার ইমানই তো তাকে বাধা দিবে সালাদ আমি না করে বসে থাকি কী করে, তার ইমানই তো বাধা দিবে প্রথমে, তাহলে ইমান ঠিক থাকলো কী করে? ইমান তো তাহলে ঠিক নাই। তো আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের যে সৎকর্ম সম্পাদন এক্ষেত্রে আমরা একেবারেই প্রতিদিন এখন যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমরা গাফেল থাকছি, অধিকাংশ মানুষ সৎকর্ম সম্পাদনের ক্ষেত্রে এখন আমরা গাফেল। সৎকর্ম মানে কিন্তু মাত্র তিন চারটা জিনিসের নাম না, আপনি আপনার পরিবারে কার সাথে কীরকম আচরণ করবেন এটাও কিন্তু একটা সৎকর্মের মধ্যে পড়ে, আচরণটাও কিন্তু আপনার সৎকর্মের একটা বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ নয়। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের বললেন, তোমরা কি জানো কোন দুটি কাজ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করে? তো সাহাবী চুপ থাকলেন, তখন আল্লাহ রাসূল বলে দিলেন যে যে দুটো কাজ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে পৌঁছায়, সবচেয়ে বেশি জান্নাতে যাবে যে দুটো কাজের কারণে, এক তাকওয়াল্লাহ ও হুসনুল খুলুক, এক নম্বর হচ্ছে আল্লাহ ভীতি, আর দুই নম্বর হচ্ছে হুসনুল খুলুক সচ্চরিত্রতা, ভালো আচরণ। তার মানে কি ভালো আচরণটা কি সৎকর্ম নয়? এই যে দেখেন একটা উদাহরণ দিই যে এই যে সৎকর্ম, যিনি সচ্চরিত্রবান তিনি অবশ্যই আল্লাহ ভীরু, আর যিনি আল্লাহ ভীরু তিনি অবশ্যই সচ্চরিত্রবান। যার মধ্যে আচরণগত সমস্যা আছে ও যতই মুখে তাকওয়ার ওয়াজ নসিহত করুক ওর তাকওয়া ঠিক নেই, যার চরিত্রের সমস্যা আছে, যতই সে জাতীয় নেতা হোক আর যেই হোক দাম নেই তার জিরো, মানে আল্লাহ তো তাই বলছে যে তাকওয়া এবং সচ্চরিত্র পাশাপাশি জিনিস। আমি আপনাদের বলবো এখানে যে আমরা আমাদের চরিত্রটাকে কি পারি না সুন্দর করতে? আমরা কিন্তু আমাদের চরিত্রটাকে সুন্দর করতে পারি। আমি আগেই বললাম যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এই সুরার মধ্যে কিন্তু রয়ে গেছে যে ইমান আনা, সৎকর্ম সম্পাদন করা। সৎকর্ম সম্পাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই সচ্চরিত্রতা। সচ্চরিত্রটা অতীব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেমন আপনাকে আরেকটা হাদিস থেকে আমি বলতে পারি যে রুসলাম বলছেন যে মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় সবচেয়েতে ভারী হবে যে জিনিসটা সেটা কি? সচ্চরিত্র সবচেয়েতে বেশি ভারী হবে। এখন আপনি এটা বিবেচনা করেন, মাথায় একটু চিন্তা করেন যে সচ্চরিত্র মিজানের পাল্লায় সবচেয়েতে ভারী হবে, তার মানে সচ্চরিত্রতা কি শুধুমাত্র আমি মোবাইলে প্রেম করি না এইটুকুই? মানে এর মানে কি সচ্চরিত্রতা যে আমি ভাই প্রেম টেম করি না মোবাইলে? ইয়াংদের বলতেছি আর কি, যে কেউ যদি বলে যে আমি মোবাইলে বেগানা মেয়ের সাথে কথা টথা বলি না, প্রেম ভালোবাসা আমার নাই, তার মানে সে সচ্চরিত্রবান? এইটুকুর সংজ্ঞা কি সচ্চরিত্রবান? সচ্চরিত্রবান মানে তার কথা বললে সে কথা রাখে, এটা তার সচ্চরিত্র। সে ওয়াদা করলে ওয়াদা নষ্ট করে না, তার কাছে যদি কেউ আমানত রাখে নিশ্চিন্ত থাকা দেবে যে না আমানত সে পরিশোধ করবে, এটা কি সচ্চরিত্রতার ব্যাপার না? স্ত্রীর সাথে সুন্দরভাবে কথা বলা এটা কি সচ্চরিত্রতা নয়? লেনদেনের ক্ষেত্রে যে সুন্দরভাবে লেনদেনের যে ব্যাপারগুলো আছে এগুলো পালন করা এটা কি সচ্চরিত্রতা না? আমি আমার বন্ধুর সাথে কীরকম কথা বলব, শিক্ষককে কীভাবে সম্মান দেব, ছাত্রকে কীভাবে স্নেহ করব, এই সব কিছুই কিন্তু সচ্চরিত্রতার মধ্যে পড়ে, পড়ে না? কিন্তু আমরা কিন্তু কয়েকটা বিষয়কে মনে করছি সচ্চরিত্রতা। তো আমি যেটা বলছিলাম যে সৎকর্ম সম্পাদন করা, আমরা সৎকর্ম সম্পাদনের ক্ষেত্রে শয়তানের গাফেল হয়ে আছে। আমার এখনও মনে পড়ে যে আমি একটা আয়াতের আলোকে ঢাকার এক মসজিদে খুতবা দিছিলাম, আপনাদেরকে বলি সেটা গতকালকে দিনাজপুরে হাকিমপুর উপজেলায় একটা প্রোগ্রাম ছিল, সেখানে ওই কথাটাই বললাম, তা আপনাদেরকেও বলি। আল্লাহ তাআলা বলছেন ফাইজা ফারগতা ফানসব ওয়া ইলা রব্বিকা ফারগব, যে যখনই তুমি অবসর প্রাপ্ত হবে তুমি তোমার রবের ইবাদতে মনোনিবেশ করবে, তোমার রবের ইবাদত করবে। এই আয়াতের আলোকে আমি বলছিলাম যে দেখুন আজকে আমরা সৎকর্ম সম্পাদন করার ক্ষেত্রে যখন আমরা অবসরে থাকি তখন কিন্তু আমরা অনেক সময় শয়তানের ধোকায় পড়ে আমরা ভুলে থাকি যে তখন কী করতে পারি, আমরা কী কাজ করা যেতে পারে। দেখুন একটা একটা উদাহরণ দিই, আমি এই আয়াতের আলোকে খুতবাই বলছিলাম যে আমরা এই ধরেন এখন এখান থেকে সাহেব বাজার যাব, অটোতে উঠছি, কেউ পরিচিত না, সবাই সবার মতো বিজি, তো আমি একাই আছি চুপ করে আছি, তাহলে আমি নেকি পাবো? কোনো নেকি পাবো? আমি চুপ করে বসে আছি, কিন্তু আমি যে এখান থেকে সাহেব বাজার 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে, এই 10-15 মিনিট আমি যদি আমার ঠোঁট দুটোকে
আপ অ্যান্ড ডাউন কীভাবে? আল্লাহর জিকিরের মাধ্যমে। আমি যদি আপ অ্যান্ড ডাউন করতে পারি তাহলে কি আমার নেকি হবে না? নেকি হবে না? হবে না বলে, হবে না? হবে কিন্তু। শুধু তাই না, রাতের বেলা ঘুম ধরছে না, এখন তো আমাদের নিয়মিত সমস্যা, ঘুম নাই, চোখে ঘুম নাই, তাহলে আমরা তখন কি কোরআন তেলাওয়াত করতে পারি না? কোরআন তেলাওয়াত কি আল্লাহর জিকির নয়? কোরআন তেলাওয়াত করার সুযোগ নেই, তাহলে কি আমরা জিকির করতে পারবো না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার সাথে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরকম কি আপনি অসংখ্যবার বলতে পারেন না? পারেন না, পারেন না। এছাড়াও ইস্তেগফার পাঠ করা, এটা আমরা পারি না? পারি না। অনেক সময় ঢাকায় যাচ্ছি, এখান থেকে বাসে উঠছি, ঢাকায় যাচ্ছি, পাশের জন মনে করেন বসে আছে, তাকে আমি চিনি না, সে কথাও বলছে না, তার মানে কি আমি ব্যর্থ? ব্যর্থ সঙ্গী পাইলাম না? আমার সঙ্গী তো এখন আল্লাহ, আমি আল্লাহ স্মরণ করব। আল্লাহ স্মরণের মাধ্যমে আমি এবার আমার জিকিরাজের করা শুরু করলাম। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন এক হাদিসে 70 বার, আর এক হাদিসে 100 বার তিনি ইস্তেগফার পাঠ করতেন। আমরা কি পারি না? অবসর যখনই হয়ে গেলাম তখনই কি আমরা এটা একবারে মনের সাথে এই মাইন্ড সেট আপ করতে পারি না? এখনই আজকে এখানে, আজকে তালিমি বৈঠক থেকে এটাই কিন্তু আমার মূল মানে আপনাদেরকে আহ্বান, যে আজকে থেকে এটা আমরা মাইন্ড সেট আপ করলাম, অ্যালার্ম দিলাম, মোবাইলে অ্যালার্ম দিই না, এবার মাইন্ডকে অ্যালার্ম দেন আপনি, যে যখনই যখনই আমি অবসর প্রাপ্ত হব তখনই আমি জিকির আজগার করব। কি কথা বললেন? ইনশাল্লাহ পারবেন না? ইনশাল্লাহ। আমি এই কথাগুলো বলতে বলতে বলছিলাম, উদাহরণস্বরূপ বলছিলাম যে মহিলারা যখন রান্না করে তখন মহিলারা কিন্তু একটা টেকনিক অবলম্বন করে, সেটা কি? প্রথমে আগে ভাত উঠায় দেয়, তারপরে তরকারি কুটাকুটি করে, করে না? এটা কিন্তু মহিলারা করে টাইম সেভ করার জন্য, যে ভাতটা হতে হতে তরকারিটা কোটা, যেহেতু সময় লাগে বেশি তো তরকারি কোটা হয়ে গেলে তারপরে সে রান্না তুলে দেবে। তো আমি বলছিলাম যে অনেক সময় মহিলারা বাসায় একাই থাকে, তো ভাতটা উঠাই দিয়ে সে তরকারি কুটাকুটি করছে মনে করে, কুটাকুটি বুঝেন তো না, কুটাকুটি বুঝতে পারেনি, কুটাকুটি করছে। তো এখন ওই সময়ে সে একাই আছে, সে যদি ওই সময়ে জিকির আজগার করে, আল্লাহ স্মরণ করে, তো বলেন তো তার নেকি হবে না? এই যে তার নেকি হবে, কিন্তু সে চুপ করে থাকলে কি নেকি হবে? তাহলে ঠোঁট দুটো উপর নিচ করার মাধ্যমে তার কিন্তু নেকিগুলো হবে। একটা ফজিলত শুধু বলি, যে যদি কোনো ব্যক্তি মহব্বতের সাথে আল্লাহ তাআলার এই প্রশংসা জ্ঞাপন করে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই সমস্ত বলে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার যত ফাঁকা জায়গা আছে এই সমস্ত ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। এবার আপনি বুঝলেন তাহলে এর গুরুত্ব কত বেশি। আরও অনেক হাদিস আছে, রাসূল বলছেন আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুল দোয়াই আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ তো দোয়া এবং জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমি তো ওগুলোই পড়ছি। তো আমি বলছিলাম যে কোনো মহিলা যদি ওই তরকারি কুটতে কুটতে যদি জিকির আজগার করে, আপনি বলেন তো সে নেকি পাবে না? এই কথা বলার পরে খুতবা শেষ করে যখন আমি আমাদের যে অফিস ছিল সেই অফিস রুমে গেছি, তখন ওই দামি এক গাড়িতে বিকেএসপির পাশে, তো দামি এক মসজিদের ওই মানে গাড়ি থেকে উনি নেমে আমার সাথে দেখা করবেন বললেন। তো তখন আমিও দেখা করলাম, বয়স্ক মহিলা। তো উনি বলছেন যে বাবা একটা কথা তোমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আমি দাঁড়ায় আছি, তোমার সাথে কথা বলবো। কী কথা? তখন উনি বলছেন যে আজকে যে আপনি বললেন যে এই যে ভাত উঠায় দেওয়ার পরে তরকারি কুটাকুটির মাধ্যমে যদি আমরা জিকির আজগার করতাম তাহলে আমরা অনেক নেকি পেতে পারতাম। আমার এই কথাটা মনে হচ্ছে যে আজ থেকে যদি আমি যখন জোয়ান ছিলাম তখন থেকে আমি সালাত আদায় করি, তখন থেকে আমার কিচেনের সাথে সম্পর্ক, তো আমি যদি ওই সময় কথাটা জানতে পারতাম, এভাবে যদি আমাকে কেউ বুঝিয়ে দিত, তাহলে হয়তো আমি ওই সময় থেকে আমলটা করার সুযোগ পেতাম। উনি আমাকে বলছে, আমিও কিন্তু যে সেন্স থেকে বলছিলাম আমি কিন্তু এভাবে চিন্তা করে বলিনি, মানে হয় না আরও সময় আমি এমনি বলে দিছি, কিন্তু উনি ওনার মাইন্ডটাকে এভাবে নিয়ে নিছে যে উনি যদি অনেক আগে থেকে জানতো তাহলে আমলটা অনেক আগে থেকে করার সুযোগ পেত। এখন আপনাদের কাছে আমার মেসেজ যে আপনারা যারা জানলেন, এবার আপনাদের বোন, আপনাদের স্ত্রী, আপনাদের যারা পরিবারে যারা মহিলা সদস্য আছে তাদেরকে এই কথাটা পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? এর মাধ্যমে তারাও কি নেকি অর্জন করার সুযোগ পাবে না? আল্লাহ স্মরণ করার সুযোগ পাবে। রাসূল সাল্লাল্লাহু একটা উদাহরণ দিচ্ছেন, জীবিত ব্যক্তিকে রাসূল মৃত বলছেন, এটা কি জানেন আপনারা? জীবিত ব্যক্তিকে আল্লাহ রাসূল মৃত বলছেন। রাসূল উদাহরণ দিচ্ছেন যে মাসালুল লাযিনা ইয়াজকুরুনা রাব্বাহু, যে ব্যক্তি, উদাহরণ দিচ্ছেন আল্লাহ, যে যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, একজন ব্যক্তি জীবিত আর একজন ব্যক্তি মৃত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন। তার মানে কি? যে ব্যক্তি জিকির আজগার করে তার অন্তরটা জীবিত, সে তাজা,
আর যে ব্যক্তি জিকির আদায় করে না সে ব্যক্তিটা মৃত মানুষের মতো। এখন আপনি কি মৃত হবেন? তাই আসুন আবেগ দিয়ে নয় আমরা নিজেদের বিবেকটাকে উন্মুক্ত করে দিই, ইসলামকে মানার জন্য উদ্বুদ্ধ করি। একটা কথা মনে রাখবেন, আজকে আমাদের আবেগটা বেশি। যদি জনসম্মুখে যখন বড় বড় সেমিনার হয় ইসলামিক, ওখানে যদি বলা হয় যে আপনারা কি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিকটা এত জোরে হবে মাইক ফেটে যাবে, কি বাস্তবতা তাই না? এবার দেখেন পরেরটা মাইক লাগবে না, শোনাও যাবে না, মানে এমন আসতে আমিন বলবে আর এমন কথাই বলবে না। যদি বলা হয় কোরআনের জন্য আপনাদের জীবন দেওয়া লাগবে না, আপনারা কোরআনের বিধান অনুযায়ী জীবনযাপন করেন, এবার কি ঠিক বলবে? এবার কি বলবে যে হ্যাঁ এটা মানা দরকার? এটা বলবে না। এটা হলো আমাদের অবস্থা, যে আমরা আবেগটা এত বেশি কোরআনের জন্য জীবন দিতে রেডি, পাল্টা বলেন জীবন দেওয়া লাগবে না বাবা, বেঁচে থাকেন, আপনি কোরআনের বিধান অনুযায়ী জীবনযাপন করেন। কয়জন রাজি হবে এটা? কারণ কোরআন আছে সুধারা, কোরআনে সালাত আদায় করতে হবে, কোরআনে আছে সত্য কথা বলতে হবে, কোরআন আছে মিথ্যা বলা পাপ, তাই না? গীবত করা যাবে না, এগুলো মানা কঠিন না? এবার অরকম খারাপ, তার মানে আগে যে কথাটা বললো যে কোরআন জীবন দিবে, এটা কি তার আবেগ না? এটা কিন্তু তার আবেগ, কিন্তু যখন বাস্তবতা বলছে যে জীবন দেওয়া লাগবে না, আপনি বিধান মানেন, তখন কিন্তু তার মন খারাপ। অথচ বিধানটাই কিন্তু মানতে বলছেন আল্লাহ, তাই তাই কি না? কিন্তু আমরা কিন্তু আবেগী হয়ে গেছি, আমরা আবেগী মুসলমান, আমরা কিন্তু কোরআন হাদিস মানা মুসলমান হতে পারছি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস মানা মুসলমান হিসেবে কবুল করে নেয়। আল্লাহ আমিন। দুটো বিষয় বললাম, তিন নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেওয়া। এখন হকই তো চিনি না, হক কি জিনিস এটাই তো বুঝলাম না, হকটা কি জিনিস? আসুন আমরা হক জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন সূরা কাফের মধ্যে, সূরা কাফের 29 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কুলিল হাক্কু মির রব্বিকুম, হে রাসূল আপনি বলে দেন আল হাক্কু মির রব্বিকুম, সত্য আসে তোমার রবের পক্ষ থেকে। তার মানে সত্য কোনো ইমামের কাছে নাই, সত্য কোনো শায়খের কাছে নাই, সত্য কোনো বড় বক্তার কাছে নাই, সত্য কোনো মাওলানা মুফাসসিরের কাছে নাই, সত্য কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। তার মানে আল্লাহর কাছ থেকে যা কিছু আসে ওটাই সত্য, বাকি সব কিছু এই সত্য নয়। আল্লাহর পক্ষে যা কিছু বলে মানুষ ওগুলোই সত্য, আল্লাহর পক্ষের বাইরে যেটা যাবে সব মিথ্যা কথা, এটা বাজে কথা, শয়তানি কথা। আমি আপনাদের উদাহরণ দিই, যে আপনার আমার কাছে যুক্তিতে অনেক কিছু ভালো মনে হতে পারে, কিন্তু ওহিতে যদি না টেকে তাহলে এটা বাতিল। কারণ যুক্তি তর্ক দিয়ে আপনি অনেক কিছু প্রমাণ করতে সক্ষম হবেন, কিন্তু ওহির কাছে আপনাকে যুক্তি তর্ক সব কিছু নিয়ে আত্মসমর্পণ করতে হবে। তো আমি যেটা বলতে চাইলাম যে হকের সংজ্ঞা হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে ওহি মাতলু, একটা হচ্ছে ওহি গায়রে মাতলু। ওহি মাতলু সরাসরি কোরআন, যেটা আমরা কোরআন পাঠ করি, আর ওহি গায়রে মাতলু যেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, বলেছেন মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, অন্য একজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে, অত ওই ব্যক্তির কথা, বুঝতে পারেননি? এখানে আরেকটা মেসেজ দেই আপনাদেরকে, আপনারা জানেন রসুল্লাহ হাদিসে বলছেন বুখারীর যে মান কাজাবা আলাই, একটা শুরুর কথা আমরা সবাই জানি যে বাল্লি বান্নি পালাও আয়া, যে একটা আয়া জানা থাকলে মানুষের কাছে পৌঁছে দাও। যেমন আজকের এই তালিমি বৈঠকের মাধ্যমে আমরা চেষ্টা করছি কোরআন এবং হাদিসের বাণীগুলো অন্তত কিছু মানুষের কাছে পৌঁছে যাক, এটা আমরা দায়িত্ব পালন করছি, তাই না? এই এই হাদিসটার শেষে কি বলা হয়েছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আসলে আমরা জানার চেষ্টা করি। এই শেষের অংশটাকে মুহাদ্দিসিনে কেরামগণ মোতাওয়াতির পর্যায়ের হাদিস বলেন, মানে কি এত বেশি বর্ণনা হয়েছে এই শেষের বাক্যটা যেটা মোতাওয়াতির পর্যায়ের হাদিসের যে মানে মান, সেই মান অনুযায়ী এটা মোতাওয়াতির পর্যায়ে। সেটা কি? রাসূলুল্লাহ বলছেন যে মান কাযাবা আলাইয়া মুতাম্মাদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। রাসূল বলছেন এটা। এবার আপনার কাছে আমার প্রশ্ন, একটু ভালো করে খেয়াল করেন, আমাদের মনোযোগী হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এত কড়া শব্দ ব্যবহার করার পরও এক শ্রেণীর মানুষকে রাসূলের নামে মিথ্যা কথা বলেনি, এবার আপনার কাছে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কথা বলে যদি জাহান্নাম হয় তাহলে এটা হওয়া সত্ত্বেও এক শ্রেণীর মানুষ রাসূলের নামে মিথ্যা কথা বলছেন, তাহলে ইমামদের নামে মিথ্যা কথা বলা এটা কি মামুলি ব্যাপার না? বুঝতে পারেননি, বুঝতে পারেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া কথা বললেন যে থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে আমার নামে মিথ্যা কথা বললে, তারপরও বলছেন লোকজন, তাহলে ইমামদের নামে মিথ্যা কথা বলে এটা তো চুটকির ব্যাপার, এটা কোনো ব্যাপারই না, বুঝতে পারেননি? ইমামদের নামে মিথ্যা কথা বলা এটা তো কোনো ব্যাপারই না, এটা তো ইজি আর
যেখানে রসুল সাসেমের নামে মিথ্যা কথা বলতে মানুষের অন্তর কাঁপেনি, সেখানে ইমামদের নামে মিথ্যা কথা বলতে কোনো ব্যাপারই না। আজকের যুগের কোনো শায়েখের নামে মিথ্যা কথা আরও রয়েছে, বুঝতে পারলাম? এটা একটা প্রেক্ষাপট তুলে ধরলাম যে মোহাম্মদ সাল্লাম তার এই বাণীতে যে শক্ত করে বললেন যে আমার কথা জেনে বুঝে বলতে হবে, তার মানে না জেনে বলা যাবে না, বললে খবর আছে থাকা থাকা যাহ। তারপরও লোকজন বলতে পারে সেখানে ইমামদের নামে তো বলবো, ইমামদের নামে অসংখ্য মিথ্যা কথা সমাজে চলে আসে যারা ইমামরা জানতেন না। তো আমি শেষ করছি এইভাবে যে আসল শেষ যে কথাটা সেটা কি, যে পরস্পরকে হকের দাওয়াত দেওয়া। তার মানে কি, আমরা যে ইমান সম্পর্কে যা জানলাম, সৎ আমল সম্পর্কে যা জানলাম এবং আল্লাহর ওহিতে যা কিছু আছে, এই বিষয়গুলো অন্যকে কী করা, পৌঁছে দেওয়া, এই ওহির বিধানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ, আপনারা জানেন যে আমাদের একটা স্লোগান আছে যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। এটা কি কোনো ব্যক্তির কথা, এটা কি কোনো ব্যক্তির কথা বোঝায়? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দুটাই ওহি, তো ওহি মানতে বলছি। আমাদের একটা স্লোগান আছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। তার মানে কি, ওহি কি আমাদের নাকি, অত আল্লাহর পক্ষ থেকে আসে, তার মানে ওহির বিধানের জন্য আমরা বলছি কিন্তু। তাহলে এটাই হক, এই হকের দিকে আমরা আপনাদেরকে আহ্বান করছি। আর এই হকের কাজ করতে গেলে সবচেয়ে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ধৈর্য, কারণ এতগুলো কাজ আপনি করতে পারবেন যে ধৈর্য না থাকে, দুদিন পর পর আপনার ধৈর্য আরা হয়ে যাবে, মেন্টালিটি গরম হয়ে যাবে। এত বলছে লোকজন মানে না, মানবে না, তাই ঠিক কম মানুষই মানবে, তাই না? এখনই মনে করেন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনাদের পাশেই বিদ্যাপীঠে, তখন দেখা যাবে যে জায়গা হচ্ছে, যদি টিকিট দিয়ে যদি ঘেরে যদি ব্যবস্থা করেন তাও জায়গা হবে, টিকিট হয়তো শেষ হয়ে যাবে, এরকম হবে না। কিন্তু এখানে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোচনা হবে, এখানে মানুষজন কমই আসবে, এটাই ঠিক, এটাই হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন কলিলাম্মা তাযাক্কারুন, কলিলাম্মা ইয়াশকুরুন, তাই না? এই যে কলিল কলিল কলিল, কম মানুষ এটা মানবে ভাই, বেশি মানুষ নয়। তা আমরা যেন ধৈর্যশীল হয়ে আমরা যেন এই কাজগুলো করতে পারি, আজকের আলোচনা থেকে যে কথাগুলো শুনলাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। এবং শেষে আমি বলবো যে আপনারা জানেন যে এটা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের একটা আমাদের মানে ফাউন্ডেশন, তো সেখানে আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখবো যে আমাদের যে মাসিক আর তাহারিক পত্রিকা আছে, এই পত্রিকাটা আপনারা পড়বেন। এরপরে আমাদের যে বিশেষ করে যুবসংঘের দ্বিমাসিক একটা পত্রিকা আছে তাওহিদের ডাক, এই তাওহিদের ডাক পত্রিকাটাও করবেন। এছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ গবেষণালব্ধ কিছু লিখনী প্রতিনিয়তই বেরোচ্ছে আলহামদুলিল্লাহ, সেই বইগুলো আপনারা কালেকশন করার চেষ্টা করবেন। এই কথা বলে এবং আমাদের সকলের জন্য দোয়া করবো আমরা, যে আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতা দান করেন, আল্লাহুম আমিন। আমাদের প্রত্যেকের মধ্যে রোগ আছে না, কারো অন্তরের রোগ, কারো শারীরিক রোগ, দুটাই রোগ আছেই, তো আল্লাহ এই দুটো রোগী যেন সুস্থতা দান করেন, আল্লাহুম আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই দিনের, বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলবো যে দিনের প্রকৃত মুজাহিদ হিসেবে যেন আল্লাহ গড়ার তৌফিক দান করেন। কারণ মনে রাখবেন, এই যুবক যুবক না যেই যুবককে দেখে ওই বাতিলটা ভয় পায় না, এমন যুবক হতে হবে আমাকে যে আমি এমন এক যুবক যে আমাকে দেখে ও বাতিলটা ভয় পায়, বাতিলটা ভাবে মরে না কেন রে, এই বেঁচে থাকলে সমস্যা, এইটা যদি বলতে পারে তার মন সফল হবে। বাতিল্লা যদি কোনোদিন বলে যে এই যুবক ছেলেটা কিন্তু মরে যদি, এই যতদিন বেঁচে আছে ততদিন আমরা টিকতে পারতেছি না, এ মরে না কেন রে, এটা বলা মানে কি আমাদের জন্য সফলতা না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ওটাই করা হলো, যখন তিনি মক্কায় হকের দাওয়াত দিলেন তখন তাকে এখন মৃত্যুর ষড়যন্ত্র করা হলো। তার মানে কি, হকের দাওয়াত তো ওরকম, ওরকম জীবন আমাদের গঠন করতে হবে না? আল্লাহ তাআলা যেন আমাদের ওরকম জীবন গঠন করার তৌফিক দান করে, আল্লাহু আমিন। এই বলেই আমি আজকের এই তালিমী বৈঠকে যারা আমাদেরকে আহ্বান করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।